সেই তখন তুই খালি হি হি করে আসতেইছ, কিছু তো কইতে চাস না, ক কথা ক ভাই। আলাউদ্দিনের বোন শেফালি আছে না যে মুটকি দুমশি দেয়, ও আজকে তিন মন মিষ্টি নিয়ে নুপুরগো বাড়ি গেছিল হোসেন, মানে আপনার খালার কাছে তিন মন মিষ্টি নিছে, তিন মন মিষ্টি। সে মিষ্টি খালা কি করছে জানেন, একেবারে ওর পুরো শরীরের মধ্যে ঢেলে দিছে, উঠানের মধ্যে খালি গড়াগড়ি গড়াগড়ি গেছে। এত মিষ্টি নিয়ে গেছিল কে বিয়ার প্রস্তাবে লেগে? কার বিয়ার প্রস্তাব? কইতাছি নুপুরে নুপুরে আমি থাকলে তো মনে করেন কেজি দিনে কোনে উঠানের মধ্যে বয়ে খাইতাম, একে নষ্ট করতে দিতাম না, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ চলে যাবো জায়গা, এইটা করার জন্য আমার কাছে এসছ না ভাই? ভাই ওই যে একটা সিডি লিখে দিছিলেন না, ওইটা তো পছন্দ দরকার না, ওই গুণের গতি যার রাস্তাটা কোনটা? ওই মেয়ে কি এই গুণের গতি থাকে? তার মানে ঘটনা হইতেছে গিয়া কোন জায়গায় বেশি পেস খেজে যেতেছে ভাই, বেশি কথা কই না পরে ঘুমনে। হ্যাঁ আপনার ভাগনা আলা, সে আমার বন্ধু, তার বিয়ে হইতেছে, তাহলে আমি খুশি হবো না? আর আলা হোক আর জালা হোক, হের নাম আমার মুখের সামনে উচ্চারণ করবি না। কি ব্যাপার মামা, আজকে গরম মিষ্টি খাইলেনি না আগে গরম হয়ে গেলেন, কাহিনী কি? এই বেটা তুই আমার ঘন ঘন মামা মামা কস কিনলে, তুই আমার স্যার কবি, আমি পুলিশের চাকরি করি, আমি হাবিলদার। ঠিক আছে স্যার কমনি মামা, কোনো আইনের লোক কোনো প্রশাসনের লোক কারো মামা হইতে পারে না, আমার সবসময় স্যার কবি, বুঝছ স্যার? মামা আপনি তো এদিকে যাইতেছেন, আপনার সাইকেলের পেছনে আমি একটু বসি? আরে স্যার বেটা, সাইকেলের পিছনে কে উঠে জানোস? চোর বাট্টাররা উঠে। তুই কি চোর বাট্টার? হ্যাঁ উঠবি, উঠ। অল্প থেকে কানে ঘুরা দিয়ে বসে গেলাম, সাইকেলের পেছনে ওঠা মানে চোর বাটবার। এটা কোনো কথা হইলো? আমার বোন বলে কথা, আমার বোন অপমান করলো, তিন প্যাকেট মিষ্টি ফেলাই দিল, এটা কোনো কথা? আমার দুস্থ সবসময় একটা কথা বলতো, হিংকো হুলে তারা মাহাতারিসি কে তারা মাহাতারিসি, কথাটা ঠিক আছে সবসময়। আপা তোমারও দোষ আছে, তুমি কি আমারও বলে গেছিলা, দুলোবারে বলে গেছিলা? ওই তোর কয়ে যাবো কি রে, তুই তো আমার পিছিয়ে এসে লাগলি, নুপুরে বিয়া করো, নুপুরে বিয়া না করলে আমি বাসুম না, এই না সেই না, এই জন্য তো আমি নুপুর গোবারিতে গেছিলাম তোর বিয়ের প্রস্তাব লয়ে, নাহলে আমার ঠেঙ্গে যাইতো। তুমি তো আমারও কইলা না, তুমি ওরে কমনি তো আমারও কইবো না, আমারও তুমি সাথে নিয়ে যেতে, তাহলে তোর মিস্ত্রিটা ছুঁড়ে ফেলাইতো না। মিষ্টিটা ছিঁড়ে ফেলাইতো না? আপনার যখন দোকান ভাঙছিল তখন আপনি কি করছেন, নাচছিলেন না? উনারা একেবারে ইয়া করতো, মিষ্টি ছিঁড়ে ফেলাইতো না, তোমারে গেলে পারে তোমার মুখের মধ্যে মিষ্টি মাই খাই দিত, আমার সামনে তো ভেক্কে ফেলাইছে খালি। আপা যত যাই বলো, তাদের সাথে তো আমরা একটা আত্মীয়তা করতে যাইতেছি তাই না? তুমি আমার একটা কথা কও তো, যখন মিষ্টি ফেলাই দিছিল তুমি কি প্রতিবাদ করছিলা? আরে না না, আমি প্রতিবাদ করুন কেন, আমি কি তোর মতো পাগল রে? আমার মাথা গরম, আমি একদম মাথা ঠান্ডা করে চলে আইছি, আমি কইছি এর প্রতিশোধ আমি পরে নিমু, আমিও দেখালাম কোন লাট সাহেবের ঘরে তার মেয়ের এসে বিয়া দেয়, তুই এর একটা বিহিত কর। দুলো ভাই আবার আপনি বুঝাই কন, আবার তুমি বুঝতেছ না কেন, তাদের সাথে আমরা একটা আত্মীয়তা করতে যেতিস, তার হলো মেয়ে পক্ষ, আমরা হলো ছেলে পক্ষ, ছেলে পক্ষ মেয়ে পক্ষ বিয়ের আগে যদি এরকম ঝগড়া যেটা হয় তাহলে কি বিয়েটা হবে আপা, তুমি কো? আচ্ছা কর, বিয়ের আগে ধমকা ধমকি হয়? কি ধমকা ধমকি হয়েছে রে? হ্যাঁ আমার অপমান করলো, আমার সামনে মিষ্টি ভিক্ষা মারলো, এটা কোনো বিচার হইব না? আচ্ছা আলাউদ্দিন তুই সত্যি করে কত, তুই কি আমার আপন ভাই নাকি তুই অন্য কিছু? হ্যাঁ
তুই হেগো বকে কত কস আমার অপমান করলি এটা নিয়ে তোর কোনো মাথা ব্যথা নাই আর তুই আমার অপমান করছিস এর কোনো বিচার নাই আমি তো তোমার ভাই আমি কি তোমার বোন নাকি দুলা ভাই আপনার মাথা গরম হয়ে গেছে আপনি কাজ করেন তো আপনি আপনার ভিতরে যান আমার মাথাটা কিন্তু এমনিতে গরম হয়ে যেতেছে হায় হায় আমি আমার 17তম বন্ধু শেখ ইবনে বিন তাফাসের কাছে কি উত্তর দেব চুপ কর মাথা গরম তোর মাথা গরম তো আমার কি হইছে এ ওর লাগে আমি কি অপমানিত এইলাম আর ওর মাথা গরম কই এটার বিচার করব তা না মাথা গরম লয়ে আছে চুপ করে থাক চলো খবরদার বেশি কথা কবি না কিন্তু পুরি আল্লাহ রে কপালটা ভালো নুপুরের মায়ের মুখের মধ্যে মিষ্টি মানা নাই তাইলে তো আমার সবটা ভাঙ্গে সব শেষ হয়ে যেত কাজ তাহলে তো আমি গুলিস্তানে বাচ্চা লন দোষ প্রিয়তম নজর যা বলি প্রিয়তম আমার নজর আচ্ছা আচ্ছা লাগলো আমার নজর তারপর আমার গভীর ভালোবাসা নিয়ে অন্তরের হ্যাঁ অন্তরের ভালোবাসা সরেয়া ময়াকার আমার গভীর অন্তরের দেখা শেষ আশা করি খোদার ফজলে ভালোই আছো আশা করি খোদার ফজলে ফজলে ভালোই আছো ভালোই তো থাকবো তো ভালো থাকবো না তো কি তারপর গাও কাশি তো লিখবো না দাঁড়া কাশে লই শোন এই লেখ আমি যতদিন এখানে আছি তুমি কিন্তু প্রতিদিন একবার করে আমার সঙ্গে দেখা করবে পছন্দ নাই তো বলি আমি যতদিন এখানে আছি তুমি প্রতিদিন আমার সাথে একবার কইরা দেখা করবা যে প্রতিদিন রাইতে ঘুমানোর সময় আমার কথা মনে করবা হ্যাঁ এটাই লেখ আরেকটা কথা লেখ তোমার কি একদিনও আমার টিনের সালে একটা ঢিল মানানোর ইচ্ছা হয় না এতক্ষণ পরে একটা ভালো লাইন কিছু তোমার কি একবারও আমার টিনের সালে ঢিল মারতে ইচ্ছা করে না প্রশ্নবোধক চিহ্ন দিব না হ্যাঁ হ্যাঁ প্রশ্নবোধক তো এইটারই কাহ হ্যাঁ রাতে হাত পাতে হয়ে গেছে আর বানান মনে নাই শেষ করি কলিজা আমার তুমি ভালো থাকো ইতি প্রিয়তমা না ইতি তোমার হৃদয় নূপুর ইতি তোমার হৃদয় হৃদয় বানান জানো কি ও হ তাইলে তুই হাতে হাতে তোর সিটি দিতে পারবি না লো সরম পাস এবার গিয়ে পোস্ট অফিসে পোস্ট করে আয় আর আমি রোকেয়া হ্যাঁ রোকেয়া কি ব্যাপার স্যার আমার দুদিন পরে পরীক্ষা দেওয়া নিতে আসছে ও ভালো করে পড়াশোনা রিভিশন দিছো জি স্যার বসো ভালো মতো পড়াশোনা করছো আচ্ছা তুমি তীরের নামতায় গতবার ফেল করছিলা তীরের নামটা ঠিক মতো মুখস্থ আছে বাহ রোকেয়া বলো তিন কে তিন 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 দুগুণে ছয় হ্যাঁ তিন তিরিকে নয় নয় হ্যাঁ তিন চারা তিন চারা বারো বারো হ্যাঁ আর তিন পাশে তেরো আবার কো তিন পাশে তিন পাশে
তোমার পরীক্ষা কবে? চিসার দুই দিন পরে। থাবরা গাল ফাটাব দেবো, এখনো তিনের নাম তো হয় নাই, পরীক্ষা দিবার এসে আবার সালাম নিতে এসে যাও বসে যাও। তা তিনের নাম মুখস্ত করবা, তারপর এসে তারপর সালাম করে তারপর যাবা, ঠিক আছে? যাও বারো, তিন পাঁচা বিশ, বিশ না, তিন তিন পাঁচা তেরো, তিন পাঁচা পনেরো, পনেরো তিন চলি তো গেছে, তিন পাঁচা পনেরো আগত হয়। ভালো মতন খা, ভালো মতন ডিম দিবি, বাচ্চা তোলাবি, ঠিক আছে না? তারপর হাটে যাবি। হ্যালো দোস্ত। হ্যাঁ দোস্ত, দোস্ত করো না, আমি তোমার জন্য বাংলাদেশ এলাম সৌদি আরব থেকে, আর তুমি আমার সাথে দেখা না করে তুমি কই গেছো? হ্যাঁ তোমার পুরো গ্রাম খুঁজতেছি, না কই যে সৌদির বাচ্চাদের মতো তুমি উদাও হয়ে যাও মাঝে মাঝে। দোস্ত তো কি কও, আরে সৌদি আরবের বাচ্চা তো তুমি, আমার দৌড় তো না নেই বাড়ি পর্যন্ত। আচ্ছা দোস্ত, খবর পেলাম আমার খালাতো বোন ওই যে বিয়ের বয়সীটা। হো বুঝতে পারছি, আর বলতে হবে না। আচ্ছা দোস্ত, তুমি তো নাই, আমি তো একটা বিপদের মধ্যে পড়ে রয়েছি, এই বিপদ থেকে তুমি আমার রক্ষা করো না। আরে দোস্ত এটা তুমি কি কও, তোমার বিপদ মানে তো আমার বিপদ, কি সমস্যা কও? শোনো, আমি নানির বাড়ি থেকে দুদিন পরে আসতেছি, আইসা তোমার সমস্ত বিপদ সমস্যা সমস্যা আমি দূর করে দেবো, অসুবিধা নাই। আচ্ছা দোস্ত, তোমার খোঁজ কি কোনো ওই পালোয়ান টাইপের লোকজন আছে নাকি? দোস্ত আমি তো কোনোদিন পালোয়ানের ব্যবসা করি নাই, তবে মাঝখানে কুরবানি গরুর ব্যবসা করছিলাম, সার গরু টুরাল লাগলে কও গরুর ব্যবস্থা করে দেব। তুমি কইতেছো পালোয়ান, তা কি ধরনের পালোয়ান একটু কও তো। আরে পালোয়ান পালোয়ান, যে পালোয়ান একাই তিন চারজনের সাইজ করতে পারবো, তুমি বুঝতেছো না বিষয়টা? আমি কি বলতে চাইতেছি, একজনের সাইজ করতে হবে, তুমি আমার একটা পালোয়ান দাও যেখান থেকে পারো। আরে পালোয়ান পালোয়ান, যে পালোয়ান একাই তিন চারজনের সাইজ করতে পারবো, তুমি বুঝতেছো না বিষয়টা? আমি কি বলতে চাইতেছি, একজনের সাইজ করতে হবে, তুমি আমার একটা পালোয়ান দাও যেখান থেকে পারো। দোস্ত তুমি তো আরবিয়ান টাইপের কথাবার্তা কও, তুমি কইতেছো পালোয়ান, গুন্ডা কইলে তো আমি বুঝা যায়, বুঝছি একজনের বাস ডলার দিতে হবে, এই তো? হ্যাঁ এই যে দেখছো, তুমি আমার মনের কথাটা বুঝে বলেছো, ছোটবেলা যে একসাথে স্কুলে যাইতাম, হ্যাঁ দুজনে যে গল্প করতাম, মনের সাথে মনের একটা মিল আছে না? আচ্ছা একটা পালোয়ান দাও তাড়াতাড়ি। দোস্ত মনের কথা তো বুঝছি, তোমার পরের লাইনটা বুঝা হলাইছি, তুমি একজনের বাস ডলার দিবা, সে একজনটা হইতেছে নজর আলী, ঠিক বলছি না? হ্যাঁ হ্যাঁ এইটাই এইটাই এইটাই। কোনো সমস্যা নাই, পালোয়ান জোগাড় হয়ে গেছে মনে করো, একদম তোমার ফোন দিব, কঠিন পালোয়ান, নাম হইতেছে তোমার কালা রুস্তম, তুমি ওর দিয়ে নজরে হাবিব বাবু সাইজ করে দিও। আচ্ছা দোস্ত কাজ হোক, সমস্যা নাই, কিন্তু তুমি নানিবার থেকে যত তাড়াতাড়ি পারো চলে আসো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি কিছুক্ষণের মধ্যে চলে আসতেছি, দুদিন থাকবো না, তোমার সমস্যা আমি আগে সমাধান করে নিই, ঠিক আছে না? আচ্ছা রাখি, বাই। আকা তোরা এবার খাইছি, তুই হয়ে যাবি এই গ্রাম থেকে ফাঁকা। খালা কে রে সুরুজ? হ্যাঁ খালা আসমো, আয় আয় ভিতরে আয়। কি খবর তোর? এই তো কইলি সেদিন নতুন নতুন খবর লই আবি, আজকে আবার কি খবর লই এসেছিস? খবর বাতেনি খবর আছে খালা, বসমু। আরে কইলাম তো বইতে বা, তাইলে একটু আরাম করে বই না। কি কইলি বাতেনি খবর, এটা আবার কি? এটা তুমি বুঝবা না খালা, খালা ওই যে নূপুরের মা মানে আপনার বোন, হ্যাঁ হ্যাঁ আমি তাবিজ করতেছি। হ্যাঁ আবার তোর কি ক্ষতি করলো? না না আমার কোনো অপকার করে নাই, এই তাবিজের গুণে বরং তোমার বোনের উপকার হইব, নূপুরের উপকার হইব। এই আলো বক্সের কাছ থেকে আরো কারো কারো কাছ থেকে নূপুরের সম্বন্ধ আসতেছে না বিয়ার,
এই তাবিজের গুণে নূপুরের অন্য কোন জায়গায় আর বিয়ে হইব না, একমাত্র নজর ভাইয়ের লগেই তার বিয়ে হইব। তবে অবশ্য সাইড লাইন একজন প্লেয়ার থাকবো। সেটা আবার কেডা, কিন্তু আমার পোলার লগেই তো নূপুরের বিয়ে হইব, তুই আবার এর মধ্যে কি কইতেছস?